মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ভবানীপুর একটি স্কুলে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। এর ফলে ওই স্কুলের সামনে রীতিমতো ভিড় জমে যায়। ছাত্রীরা অনেকে মুখ্যমন্ত্রী পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে, অনেকে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলারও আবদার জানায়। বুধবার ছিল ইতিহাস পরীক্ষা, সেই পরীক্ষার্থীর মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। মুখ্যমন্ত্রীর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে তা খোঁজ খবর করেন। সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সির সঙ্গে থাকায় অভিভাবকরা সেলফি তোলার জন্য রীতিমতো আবদার শুরু করে দেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এদিন ছাত্রীদের ফুল বিতরণ করা হয়। সবাই খুশি হন মুখ্যমন্ত্রীর আগমনে। এর আগের মুখ্যমন্ত্রীদের এভাবে একবারও স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেক্ষেত্রে নজির সৃষ্টি করলেন। অনেকের অভিমত, মাধ্যমিক পরীক্ষা যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই পড়ুয়ারা যথেষ্টই নার্ভাস থাকে, ফলে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করে। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রছাত্রীদের সাহস যোগাতে হাজির হন। শুধু তিনি একা নন, সঙ্গে নিয়ে যান জনপ্রিয় সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিকে। অদিতি মুন্সির উপস্থিতি পরীক্ষা কেন্দ্রের বাইরে উদ্দীপনারও সৃষ্টি করে। নিমেষে থমথমে পরিবেশ যেন পাল্টে পরিণত হয় মুক্তাঙ্গনে। উল্লেখ্য, বুধবার সকালে নিজের বাসভবন থেকে নবান্নে যাওয়ার জন্য বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পথে ভবানীপুর ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। অভিভাবক অভিভাবিকাদের ভিড়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে সমস্যায় পড়ে যায়। তখন মমতা ব্যানার্জি নিজেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন, পরীক্ষার্থীদের ভেতরে ঢোকার রাস্তা করে দেন। ভেতরে ঢোকার পরে পড়ুয়ারা অনেকেই মমতা ব্যানার্জিকে প্রণাম করে ভেতরে প্রবেশ করেন। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার দেখা গিয়েছে অন্য মেজাজে। অনেক সময় তিনি চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা বানিয়ে পরিবেশন করেছেন। দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানকার স্থানীয় মানুষের বাড়ি গিয়ে মোমো বানিয়ে দিয়েছিলেন। জঙ্গলমহলে সফরকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে একটি তেলে ভাজার দোকানে ঢুকে পড়েন। তারপর তিনি সেই দোকানের কাজে নিযুক্ত বাবা ও মেয়েকে তেলে ভাজা বানাতে সাহায্য করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবরই সাধারণ মানুষের সাথে মিশে যেতে ভালোবাসেন। তিনি যখনই সময় পান তখনই স্থানীয় মানুষের অভাব অভিযোগ শুনতে বেরিয়ে পড়েন। সুন্দরবন সফরে গিয়ে স্থানীয় মানুষদের বাড়িতে গিয়ে মাছ ভাত খেয়েছিলেন দালানে বসে। এবার মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে স্কুলের সামনে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহস যোগাতে। তবে পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারেনি, কারণ তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার তাড়া ছিল। অন্যদিকে অভিভাবক অভিভাবিকাদের কাছে ছিল অফুরন্ত সময়, তাই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই খুশি তারা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে এক অন্য আবহ দেখলো বঙ্গবাসী। Thank you.